আট মাস পর আবারও ফিটনেস পরীক্ষায় ক্রিকেটাররা। সামনে ঘরের মাঠে দুই সিরিজ ছাড়াও রয়েছে বেশ কিছু সফর, তাই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সতর্ক বিসিবি। প্রাথমিক স্কোয়াডে থাকা 35 ক্রিকেটারের 22 জন যোগ দিয়েছেন প্রথম দিনে। লম্বা সময় পর ফিটনেস টেস্ট, শুরুটা হলো জিম দিয়ে। জাতীয় দলের নিয়মিতদের সাথে রয়েছেন বেশ কিছু নতুন মুখ। জিম সেশনটা সবার কাটলো হাসি মুখে, কেউ আবার গা গরম করতে নামলেন ফুটবল নিয়ে। এরপর মূল পরীক্ষা শুরু বিসিবির ইনডোরে। বিপ টেস্টে একে একে অংশ নিলেন সব ক্রিকেটার। এতদিন পর কেমন আছে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা? দেখুন, দীর্ঘ আট মাস পর ফিটনেস টেস্ট দিল ক্রিকেটাররা। এর মাঝে তারা অবশ্য খেলার মধ্যেই ছিল, যার ফলে অনেকটা সন্তোষজনক অবস্থায় রয়েছে তাদের ফিটনেসের বর্তমান অবস্থা। সামনে অনেক খেলা রয়েছে, পুরোটা সময় জুড়ে ফিট থাকতে আরও কাজ করতে হবে। 35 সদস্যের প্রাথমিক স্কোয়াডের অনেকেই প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় কোনো স্কোয়াডে, তবে তাদের বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত শ্রীলঙ্কা ইমার্জিং দলের সাথে। তবে যারা ছিলেন তাদের ফিটনেস কেমন দেখলেন মারিও? দেখুন, যারা প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে এসেছে তারা এতদিন কোনো না কোনো খেলার মধ্যেই ছিল, তাই ফিটনেস একেবারেই খারাপ পর্যায়ে নেই। তাদের অবস্থাও অনেকটা অন্যদের মতোই, নিজেদের উন্নতিতে নতুনরা বেশ আগ্রহী, সময়ের সাথে সাথে আরও উন্নতি করবে বলে আশা করি। বিশ্বকাপে প্রশ্ন উঠেছিল মাহমুদুল্লাহ এবং সাইফুদ্দিনের ফিটনেস নিয়ে। এদিন টেস্টে অংশ নিয়েছেন তারাও। অবশ্য টেস্টের পর আলাদাভাবে ব্যাটিং অনুশীলন করেছেন রিয়াদ, আর ওয়ানডে না থাকলেও স্কোয়াডে রাখা হয়েছে মাশরাফিকে। ক্যাম্পে যোগ দিয়ে সময় দিয়েছেন সবার সাথে। মাহমুদুল্লাহ সাইফুদ্দিনের ফিটনেস একেবারেই খারাপ বলা যাবে না, তবে তাদের নিয়ে আরও অনেক কাজ করতে হবে, দুজনের কিছুটা ঘাটতি আছে। আর সামনে ওয়ানডে না থাকাই ফিটনেস টেস্টে অংশ নেননি মাশরাফি, তবে সবার সাথে রানিং এ অংশ নিয়েছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প, এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।